হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনি আপনার ফোনকে কিভাবে ট্রান্সপারেন্ট করে ফেলবেন। দেখুন, আমার ফোনকে আমি ট্রান্সপারেন্ট করে নিয়েছি, দেখুন পুরোটাই দেখা যাচ্ছে। আপনি এখানে সব কিছুই করতে পারেন, ট্রান্সপারেন্ট মুড করে আপনি এখানে চ্যাটও করতে পারেন, আপনার নিচে কী আছে তাও দেখতে পাবেন। অনেক সময় কী হয়, আমরা রাস্তায় চ্যাট করতে করতে যাই, নিচে কী আছে দেখতে পাই না, ওই না হোঁচট খাই। কিন্তু এই মুডটা করে রাখলে আপনার পড়ে যাওয়ার বা হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি নিচের পুরোটাই দেখতে পাবেন। তবে রাস্তা দিয়ে চলার সময় ফোন না ইউজ করে বেটার, এটা খুবই ইন্টারেস্টিং লাগছে তাই না? তো আপনিও আপনার ফোনকে এরকম ট্রান্সপারেন্ট বানাতে পারেন খুব ইজিলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ফোনকে ট্রান্সপারেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনার ফোনকে ট্রান্সপারেন্ট বানানোর জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার হবে। দেখুন, আমার ফোন এখন ট্রান্সপারেন্ট নেই, ব্ল্যাক হয়ে আছে। তো আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে ক্লিক করে এখানে দেখুন সার্চ করবেন ট্রান্সপারেন্ট মোড। ভালো করে দেখুন, এখানে ট্রান্সপারেন্ট মোড সার্চ করবেন। সার্চ করার পর যেটা প্রথম অ্যাপ্লিকেশন আসবে ওটাতে ক্লিক করবেন, লোগোটা ভালো করে দেখে নিন। আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি আমার ফোনে। খুবই ছোট্টো একটা অ্যাপস আমি ইনস্টল করে নিলাম, ইনস্টল করে এটাকে ওপেন করে নিলাম আমার ফোন থেকে। ওপেন করে নেওয়ার পর দেখুন এরকম একটা ওয়েট অপশান আসছে, 3-1 সেকেন্ড। এবার গো অপশান আসছে, গোতে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এটাকেও আমি ওকে করে দিলাম। এবার আপনার কাজ শেষ, আপনার ফোন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখে নিন, দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনার ফোন ট্রান্সপারেন্ট মোড চলে এসছে। তাহলে এইভাবে আপনিও আপনার ফোনকে ট্রান্সপারেন্টে পরিণত করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।